नमस्कार देखছেন एबीपी आनंद शुरू করছি আজ বাংলায় আপনাদের সঙ্গে আমি সৌমেন। शनिवार बारबेलार दुई महारथी डुएल अभिषेक बंदोपाध्याय और शुभेंदु अधिकारी दुजनेर गलाते उठे एलो सेई डिसेम्बर हुशियारी। किन्तु कि हबे डिसेम्बरे कि चमक के देखाबे आदौ हबे तो एरकमई नाना प्रश्न एखन घुरपाक खाच्छे बंग राजनीतिते। एई मासे आसबो खुले राखो नेई जेलाते आमी संगे एक हाथी गाड़ी लाड्डू निये आसबो कारणटा बोलछिला। बोलुन दरजा खुलबो खुलबो आमार तो माझे माझे मन हय एकटु खुले सागरपाड़े दुई जिले दुई दल सेनापति सभायुद्धे घुरे फिरे उठे एलो सेई डिसेम्बर प्रसंग। शुभेंदु अधिकारी फिर एक बार डिसेम्बरे बड़ किछु घटार इंगित दिलेन किन्तु कि हबे ता निये आगेर मतोई धोआशा बजाय राखलेन। आर पाल्टाई प्रथम एई डिसेम्बरे बीजेपीते भांगनेर प्रचंड हुशियारी दिलेन अभिषेक बंदोपाध्याय। एई मासे आसबो खुले राखो नेई जेलाते डिसेम्बर मासे आसबो डिसेम्बर धमाका सरकार पड़े जाए आपनी जानें दरजा जदि खुले दी दलटा थाकबे ना। बोलुन दरजा खुलबो खुलबो आमार तो माझे माझे मन हय एकटु खुले खुलबो कि भाईरा खुलबो आगामी सप्ताहे खुली एकटु पाँच सेकेंडेर जोन्नो तारपर आमार बंद करे देबो खुलबो कि खुलबो ना छोट्ट करे डिसेम्बर मासेई बेश तई होलो नाम करे ना करे एके अपरेर दिके दुर्नीति निये चैलेंज छुड़लेन दुई महारथी। আজকে বড় বড় ভাষণ একটা ঠিকাদার সংস্থা তাকে 180 কোটি টাকার কাজ দিয়েছে ভুয়ো বিল জমা হয়েছে নিশ্চিতভাবে আমাদের দোষ। আমি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী এদের বিশ্বাস করার জন্য। তারপরে কোন টেন্ডার ছাড়া তরুণিতা এন্টারপ্রাইজকে আবার সেই হোস্টেল তৈরি করার জন্য বরাদ্দ দেওয়া হয়। আপনি ভাবুন একটা কাজ করার জন্য তিনবার টেন্ডার করা হয়েছে এবং তিনজনকে বরাদ্দ দেওয়া হয়েছে তাও কাজ ঠিকমতো হয়নি। আমি 15 দিন সময় দিয়ে গেলাম এই কলেজের মাঠে আবার মিটিং হবে তুমি তোমার খাতা নিয়ে আসবে আমি আমার খাতা নিয়ে আসব মানুষের সামনে উলঙ্গ যদি না করতে পারি আমি রাজনীতির ময়দানে পা রাখব। 15 দিনে বলেছে আপনাকে উলঙ্গ করে দেবে অফিসে খুব ভালো কথা তো খুব সুন্দর তো কথা भद्र सभ्य और उच्च माध्यमिक पास करेछे एमबीए भुआ डिग्री अतए झाड़ेर बाँश की आलादा हयनि अर्धशिक्षित होले जा हय ताई हच्छे। একদা দুজন সতীর্থ ছিলেন তখন দল এক ছিল সুর এক ছিল এখন দুজন ভিন্ন দলে। শুভেন্দু অভিষেক নাম করে না করে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব জানিয়ে কটাক্ষে সুর সিপিএম এর গলায়। তৃণমূল এবং বিজেপি দুটো দলই সমান অপরাধী সমান দুর্নীতিগ্রস্ত কে কত বড় চোর সেটা সঠিক তদন্ত হলে বার হবে কে তখন লাড্ডু খাবে কে তখন জেলের ভাত খাবে দুজনেই একসঙ্গে জেলের ভাত খাবে না আগে পরে খাবে সে তো পরের বিচার্য বিষয়। আর এই দুই দুর্নীতিগ্রস্ত দল গণতন্ত্র হত্যাকারী দলকে হটাতে হবে। ডিসেম্বর মাস পড়ে গেছে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে আর শীতেই কি উত্তপ্ত হবে বঙ্গ রাজনীতি? ডিসেম্বরে চমক দেখাবেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী কৃষ্ণেন্দু অধিকারী ঋত্বিক প্রধান বিটন চক্রবর্তী এবিপি আনন্দ। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি সেদিন তার সঙ্গে সেটিং এর চেষ্টা করা হচ্ছিল কিন্তু তিনি অন্যদের নিয়ে যাওয়ায় তা হয়নি। তৃণমূল অবশ্য এই অভিযোগে গুরুত্ব না দিয়ে পাল্টা সুর চড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীটাকে সাড়া দিয়ে বিধানসভায় তার ঘরে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুই যুযুধানের এই সাক্ষাতে খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে। সেই রেশ কাটার আগে তা নিয়ে এবার নতুন বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ নিয়ে তুললেন সেটিং এর চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল।
ওর পিসি সেদিন আমাকে মানে কার্যত পা ধরবো বলবো না, বয়সও বড়, হাত ধরে মিটাতে চেয়েছিল, আমি সে সুযোগ দিইনি। আমি মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়িকে নিয়ে গিয়ে ওনাকে সে সুযোগ দিইনি। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার সৌজন্য এই বিধানসভার ইতিহাসে নতুন নয়। এখন ওর মধ্যে একটা, ও তো একটা হাইপার, সব বিষয়ে একটা পাগল পাগল ভাব, উত্তেজনা, হাইপার, তো সেই কারণে এই সমস্ত অলীক কল্পনা। 25 নভেম্বর শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি ও মনোজ টিগ্গা। জানিয়ে সেটিংয়ের অভিযোগে সুর চড়ায় সিপিএম কংগ্রেস, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। সেই অভিযোগের জবাব দিতেই কি এবার তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, যদিও বামেরা তাদের পুরনো অবস্থানে অনড়। তৃণমূলের মধ্যে কে বিজেপি আর বিজেপির মধ্যে কে তৃণমূল, আর তাদের মধ্যে সেতু সংযোগকারী হিসেবে নাগপুরের বা আরএসএসের কী ভূমিকা, এ এখন লোকের কাছে স্পষ্ট। এই দুই দলে কোনো তফাত নেই, ফলে কে কার সঙ্গে সমঝোতা করে চলছে এটা এই জন্যই বোঝা যাচ্ছে, তা নইলে তৃণমূলের মন্ত্রিসভা জেলের বাইরে থাকতো না, তা না হলে তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী ইডি সিবিআইয়ের কে পিছন থেকে তাদের কোমরের দড়িটা টেনে ধরতেন না। বিধানসভার এই সাক্ষাতের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পুরনো সুরে আক্রমণ সারাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী, জানিয়ে আবার তাকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে পিসি ক্ষমতায় নেই, ও দুটো লোকের মিটিং করতে পারবে না, পুলিশ রাস্তায় দাঁড়াবে না, ঘর থেকে বেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলার আগে নিজে যে আরএসি বিরোধী দল নেতা, সেটা তো আগে নিজেকে বুঝতে হবে। লোডশেডিং করে জিততে হয়েছিল, তাই না? মনে আছে তো, নন্দীগ্রামে ফ্রেশ ভোট হবে, ইলেকশন বাতিল হবে, আপনি আমার কথা লিখে রাখুন, এবং নন্দীগ্রামের মানুষ আবার জবাব দেবে। কেউ বলছেন সৌজন্য, কেউ দাবি করছেন সেটিং এর চেষ্টার অভিযোগ। কার কথা বিশ্বাস করবে মানুষ? উত্তর মিলবে ভোটের বাক্সে। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জায়, হিন্দল দে, এবিপি আনন্দ। তৃণমূল ও বিজেপি কর্মীদের মারামারি, দোকান গাড়িতে ভাঙচুর, বাইকে আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার আগে ধুমধুমার পরিস্থিতি হটুগঞ্জে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী সভার আগে হটুগঞ্জে ধুমধুমার, বাইকে আগুন, গাড়ি দোকানে ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বচসা, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, ছড়ল রক্ত। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি বাঁশ হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অনেকে, কারো কারো আবার হাতে ইট। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। বছর দুয়েক আগে ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে শিরাকোলে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। এবার কার্যত শিরাকোলের পুনরাবৃত্তি হল ডায়মন্ড হারবারের হটুগঞ্জে। শনিবার ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে সভা করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, সভায় আসার পথে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের বাধা দেওয়া হয়, ইট বৃষ্টি করা হয় বিজেপি কর্মীদের বাস গাড়িতে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে শুভেন্দু অধিকারী সভাস্থল থেকে 4 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল। দুপুরের দিকে বিজেপি কর্মীদের গাড়ি বাস এলে এখানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর করা হয়, পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলেছে তৃণমূল। দুপক্ষের মারামারিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের হটুগঞ্জ কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। আমরা রয়েছি হটুগঞ্জ বাজারে, এখানেই কিন্তু বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে রীতিমতো সাধারণ মানুষজন, সাধারণ ব্যবসায়ীরা, তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। গাড়ি দোকানে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকে। ঘটনাস্থলে এলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। এই যে লাঠির টুকরো রয়েছে, এই কাঠের টুকরো, এই কাঠের টুকরো দিয়ে কিন্তু একের পর এক কাঁচের মধ্যে মারা হয়, কাঁচ ভাঙচুর করা হয়েছে। প্রায় 5 থেকে 6 হাজার লোককে আটকে রেখেছে, গাড়ির সংখ্যা 200-র বেশি, 5-6 জন ইনজোর্ড হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি করেছে তৃণমূল। যেন মনে রাখে আরেকটা সভা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরে চলছে, ওটা যেন মনে রাখে। আমিও চাইলে এখনই মারিসদা থেকে কোলাঘাট পর্যন্ত 20 জায়গায় কাঠের গুঁড়ি ফেলে দিতে পারি, চাইলে করতে পারি, কিন্তু আমি করবো না। আপনি তো ফুটেজ খেতে গেছেন যে আপনি যদি যান, আপনার পিছন পিছন অভিষেক ব্যানার্জির এলাকায় যাচ্ছেন বলে, সংসদীয় এলাকায় যাচ্ছেন বলে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যাচ্ছেন বলে আপনার পিছন পিছন 10টা সংবাদ মাধ্যম যাবে, এইটুকু আপনার। সুতরাং ফুটেজ খেতেও আমার নাম।
হটুগঞ্জে আমাদের 100টা কার্যকর্তাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাদের এখানে আসতে দিচ্ছে না। আমাদের কার্যকর্তাদের মহিলাদের তো ছাড়া হয়নি, বের করে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে। এই মমতা দেখে যা, মমতা দেখে যা। আমরা কালকেও বলেছি, আজকেও বলছি, 4 হোক আর 40 লাখ হোক, সভা আমাদের হবেই। আর আজকে আপনারা সেটা সত্যি করেছেন। বিজেপির কর্মী সমর্থকেরা পরিকল্পনা করে গাড়ি ভর্তি করে তারা লাঠি, রড, ছুরি, ইট এবং বোমা সহ তারা এই রোড দিয়ে আসছিল। আসার মুখে যতগুলো বাড়ি ছিল আমাদের সাধারণ মানুষের, বাড়িগুলো ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে অনেক বাড়িতে। আমাদের তৃণমূলের পার্টি অফিসকে আগুন লাগিয়ে দিয়েছে অগ্নিমিত্রা পদের নেতৃত্বে। এগুলো বিজেপির কর্মী সমর্থকেরা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। নামাতে হয় র‍্যাব। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে দাবি, সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে উত্তেজনা যেন তৈরি না হয় তার জন্য গ্রামে গ্রামে পুলিশি টহল চলছে। হিন্দল দে, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ, যদি কোনো রাজনৈতিক দল হলফ করে বলতে পারে তাদের মধ্যে চোর নেই, তাহলে বাকি জীবন সেই দলের চাকরবৃত্তি করবেন তিনি। তৃণমূলের সবাই চোর, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। যদি একটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারে আমার দলে খারাপ লোক নেই, আমার দলে চোর চোর নেই, তাহলে যে দল বলবে সেই দলের আমি চাকরবৃত্তি করবার জন্য তৈরি। কয়লা পাচার, গরু পাচার থেকে নিয়োগ দুর্নীতি, পরপর হেভিওয়েটদের গ্রেফতারি, কোটি কোটি টাকার হদিশ, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক ইস্যুতে অস্বস্তিতে শাসক দল। ঠিক এই প্রেক্ষাপটেই শুক্রবার পানিহাটিতে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে। সমাজে যদি খারাপ লোক থাকে, সমাজে যদি দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে, তার প্রতিফলন প্রত্যেক রাজনৈতিক দলে থাকবে। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি ঘুরিয়ে দলের নেতাদের একাংশে দুর্নীতির দিকেই আঙুল তুললেন মন্ত্রী? স্বচ্ছতার প্রশ্নে বার্তা দিতে চাইলেন দলকে। বিজেপি অবশ্য এই বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে। নিশ্চয়ই সব জায়গায় ভালো লোক খারাপ লোক থাকে, সব সমাজে, সব দেশে, সব পার্টিতে, কিন্তু খালি চোরেদের নিয়ে দল, এটা প্রথমবার দেখলাম। সেটা হচ্ছে টিএমসি, পুরো চোরেদের দল উপর থেকে নিচে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার আগে একের পর এক দুর্নীতির অভিযোগ, দলের নেতাদের গ্রেফতারি নিয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলের অন্দরে। বিড়ম্বনা ঘোঁচাতে বারবার স্বচ্ছতার বার্তা দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেই বার্তা কি দলের নিচুতলা অবধি পৌঁছবে, উঠছে প্রশ্ন। সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।